দেখুন, হঠাৎ করে মাটি ফেটে বাইর হওয়া গাইবি মাজার। হঠাৎ করে একদিন দেখা যায় 5টি মাজার। পরের দিন গ্রামের অনেকগুলো মুরব্বির স্বপ্ন দেখায় যে এইখানে 5টি মাজার ভেসে উঠেছে। অনেকেই বিশ্বাস করে না, তারপরে এসে দেখে সত্যি ঘটনা। তাও অনেকেই বিশ্বাস করতে চায় না। আমরাও সরাসরি এলাম দেখতে, আপনারা সাথে থাকুন, দেখতে পারবেন। দেখুন, সামনে হালকা হালকা সাদা দেখা যাচ্ছে, ওইখানে আছে 3টি। দেখুন, যত আগিয়ে যাচ্ছি তত দেখা যাচ্ছে, আর একটু আগালে আরো স্পষ্ট দেখা যাবে। দেখুন, সাথে থাকুন, দেখতে পারবেন। দেখুন, স্পষ্ট দেখা যাচ্ছে এখানে আছে 3টি। এই একটা সাদা ত্রিফল দিয়ে মোড়ানো, সামনে একটা ত্রিফল দিয়ে মোড়ানো, পিছনে একটা ত্রিফল দিয়ে মোড়ানো। দেখতে পাচ্ছেন আপনারা? যদি দেখে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করে দিয়ে সবাইকে দেখে দেখার সুযোগ করে দিবেন। আমার মতো যদি আপনারাও দেখছেন, দেখুন এটা গাইবি মাজার। এক রাত্রে 5টি মাজার দেখা গেছে, এখানে 3টি আছে। প্রথমে একটি দেখা গেছে, আর একটি পরে লাস্টের ওই দিকে দেখা যাবে। দেখেন, প্রত্যেকটা মাজারের চতুর্পার্শ্বে একটি করে শালের গাছ লাগানো। শালের গাছের মাঝখানে মাঝখানে একটি করে কবর। দেখুন, স্পষ্ট দেখা যাচ্ছে, ভালো করে দেখুন। দেখুন, সাদা ত্রিফলের নিচে একটি দেখুন সাদা তিল ফলের নিচে একটি মাটিয়ে কালারের চাদর রাখা আছে, সেটাই একটা করে কবর। আপনারা দেখেছেন? যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে কমেন্টে কমেন্ট করে দিয়েন। টাটা, বাই বাই। আজকের মতো এখানে ব্লগ শেষ, আমি এখন বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি আমি।